বর্তমান পৃথিবীর বুকে মনুষ্যনির্মিত সবচেয়ে উঁচু অবকাঠামো হলো বুর্জ খলিফা। মনুষ্য কৌশলের ইতিহাসে এটি এক অনন্য অর্জন। 2010 সালে চালু হবার পর থেকে এখনো পর্যন্ত কোনো দালান বুর্জ খলিফাকে ছাড়িয়ে যেতে পারেনি। মায়াজাল মিষ্টির আজকের এই পর্বে আলোচনা করা হবে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটি দেখে নেওয়া যাক। বিশ্বের এই সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা দুবাই শহরে অবস্থিত। মরুভূমির উপর নিখুঁত স্থাপত্য তৈরি এই ভবন দুবাই শহরের গৌরব ও মর্যাদাকে বিশ্ববাসীর কাছে আরও সমুন্নত করেছে। সর্বাধিক সংখ্যক অভিজাত হোটেল, শপিং সেন্টার ও অফিস নিয়ে 2010 সালে 4 জানুয়ারি উদ্বোধন করা হয় বুর্জ খলিফাকে। দুবাই শহরের ভ্রমণে যদি কেউ বুর্জ খলিফা না দেখে তাহলে তার দুবাই ভ্রমণ অপূর্ণই থেকে যাবে। তাই তো শুধুমাত্র বুর্জ খলিফা টাওয়ার দেখার জন্য বিভিন্ন দেশের মানুষ দুবাই শহরে পাড়ি জমায়। বিশ্বের অসংখ্য রেকর্ডধারী বুর্জ খলিফার উচ্চতা প্রায় 2716 ফুট। এটি বিশ্বের সবচেয়ে উঁচু ও স্থিতিশীল ভবন, যার মধ্যে আছে বিশ্বের সর্বোচ্চ 200টি ফ্লোর, 160টি আবাসিক ফ্লোর, সর্বোচ্চ সংখ্যক আউটডোর অবজারভেশন ডেক, সবচেয়ে বেশি দূরত্বে চলাচলকারী লিফট, দীর্ঘতম আর্ট গ্যালারি সহ আরও অনেক কিছু। বুর্জ খলিফা ভবনের দেওয়ালে ও চারপাশে ইন্টেরিয়ারে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক শিল্পীদের আঁকা প্রায় 1000 রকমের শিল্পকর্ম দেখতে পাবেন আপনারা। বুর্জ খলিফার 148 তলায় ভূমি থেকে 555 মিটার উঁচুতে বিশ্বের সর্বোচ্চ অবজারভেশন ডেক অবস্থিত, যা অ্যাট দ্য টপ স্কাই হিসেবে পরিচিতি লাভ করেছে। পর্যটকদের এখানে VIPদের মতো সম্মান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এই ডেকের ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন পর্যটকদের জন্য আরেকটি বিশেষ আকর্ষণ, যার হাইটেক সেন্সরের মাধ্যমে বিভিন্ন শহরের ল্যান্ডমার্কসের উপর দিয়ে হোভারিং করে ঘুরতে বেড়াতে পারবেন। এই ট্রিপ 125 তলায় শেষ হয়, যেখান থেকে আরেকবার পুরো দুবাই শহরে স্কাই ভিউ দেখার সুযোগ হবে। এখানে দ্য রেসিডেন্স নামের লবিতে ওয়ার্ল্ড ভয়েস নামের একটি ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্যের মাঝে অবস্থিত সিম্বল যন্ত্রের মাধ্যমে উপর থেকে জল পড়ার শব্দ অসংখ্য মানুষের কণ্ঠের প্রতিধ্বনির মতো ফিরে আসে। আর বর্তমানে বুর্জ খলিফার পাশে 2টি নতুন বিরাজবহুল দ্বীপ নির্মাণের কাজ চলছে। এই বুর্জ খলিফার আরও একটি বিশেষ আকর্ষণ হলো লাইটিং। প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত বুর্জ খলিফায় দেখা যায় অজস্র রকমারি ও চমকপ্রদ বিভিন্ন আলোর লাইটিং, যা দেখলে কোনো পর্যটকই সেখান থেকে ফিরে আসতে চায় না। প্রতিটি ডেকে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন এলইডি বাল্ব, যা লাইটিংয়ের জন্য খুব ভালোভাবেই প্রসিদ্ধ। তাই বুর্জ খলিফার আরেকটি আকর্ষণ লাইটিং, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও বুর্জ খলিফার সামনে যে সুইমিং পুলটি রয়েছে সেখানে লাইটিং সহ সাউন্ড এফেক্ট দেখতে পাওয়া যায়, ফলে জলের কম্পন সহ মিউজিক যা আপনার মন ভরিয়ে দিতে পারে। কলকাতার দুর্গাপুজোয় এবার অন্যরকম সেরা আকর্ষণ বলে ভুল হবে, বলা যায় একেবারে সেরা আকর্ষণ। তিলোত্তমায় এবছরই দুবাইয়ের সাথ দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা মণ্ডপ, যার টানে কাতারে কাতারে মানুষ লেক টাউনমুখী। কিন্তু নকল বুর্জ খলিফাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দমদম এয়ারপোর্টে ওঠা নামা করা বিমানের। পাইলটদের আপত্তিতে বুর্জ খলিফার লেজার আলো বন্ধ করতে বাধ্য হয় উদ্যোক্তারা। শ্রীভূমি এবারের আকর্ষণ এই বুর্জ খলিফার আদলে মণ্ডপ এবং মণ্ডপ থেকে ছিটকে পড়া লেজার রশ্মি, যা উপর থেকে দেখলে আলো ঝলমলে লাগে, কিন্তু তাতেই গোলমাল। কলকাতা ছাড়াও আরও অন্যান্য জায়গায় বিভিন্ন উৎসবে এই বুর্জ খলিফাকে নকল করে প্যান্ডেল বানানো হয়েছে, পৃথিবীর এই বৃহত্তম ভাস্কর্য যা মানুষের বুকে চিরতরে নাম লিখিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, এই বুর্জ খলিফা কি আপনি দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে এরকমই নতুন নতুন তথ্য আমরা আপনার কাছে তুলে ধরতে পারি।